রাজধানীর উত্তরায় পাবলিক টয়লেটের স্থাপনা দখল করে খাবার হোটেল বানানো হয়েছে। এজন্য স্থানীয় শ্রমিক লীগকে দায়ী করা হলেও সংগঠনের এক নেতা এর দায় চাপিয়েছেন ওয়ার্ড কমিশনারের উপর, আর তিনি তা ঠেলে দিয়েছেন সিটি কর্পোরেশনের দিকে, আর কর্পোরেশন যেন জেনেও জানে না। মাসিক রাহাতের রিপোর্ট। উত্তরা জসীমউদ্দিন মোড়, 10 গজের মধ্যে পাশাপাশি দুইটি পাবলিক টয়লেট, বাইরে তা লিখাও আছে, তবে ভেতরের চিত্র রীতিমতো চমকে উঠার মতো। পাবলিক টয়লেটটি দখল করে বানানো হয়েছে খাবার হোটেল, যেখানে অস্বাস্থ্যকর পরিবেশে হচ্ছে রান্না। প্রশ্ন হচ্ছে, কিভাবে হোটেল হয়ে গেল পাবলিক টয়লেটটি? খোঁজ নিয়ে জানা গেছে, নিজেকে শ্রমিক লীগের কর্মী দাবি করা আতিক নামের এক ব্যক্তি 20,000 টাকার মাসিক ভাড়ায় 2 বছর ধরে টয়লেটটিতে হোটেল বানিয়ে চালাচ্ছে ব্যবসা। 2 বছর ছিল, 1 বছর এই বছরই হোটেল, এই বছরই হোটেল। এ নিয়ে কথা হয় স্থানীয় শ্রমিক লীগের সভাপতির সাথে। তার দাবি, শ্রমিক লীগের কেউ নয় এর সঙ্গে জড়িত, অন্য কেউ। কোন কিছুর মধ্যে শ্রমিক লীগ নেই, এগুলার মধ্যে প্রশাসন, ওনারা ওগুলা দেখতেছে, ওনারা ওগুলা করে, উনি কমিশনার, হয়তো বা অঙ্গ সংগঠনের কোন কোন নেতার মাধ্যমে ওনার সাথে সম্পর্ক আছে, ওর মাধ্যমে কোন লিঙ্ক ওনার থাকতে পারে। এরপর আমরা যাই 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কাছে। এইটা ধরেন আরো 10 বছর ধরে আগে খাচ্ছে, আমি খাচ্ছি না 2 বছর ধরে আর কি না, আমার আমার চিনিও না জানিও না আমার। তাহলে আপনি তাহলে কিভাবে দায় দায়িত্ব কে নিবে? দায় দায়িত্ব আমরা ভাঙিয়ে দিব, ও চিনি। এটির মতো উত্তর আজমপুর বাসস্ট্যান্ডের কাছের পাবলিক টয়লেটের কিছু অংশ দখল করে চলছে হোটেল ব্যবসা। পাবলিক টয়লেটের কাছে কোনো হোটেল, কোন পাবলিকেরই কাম মনে হয় এটা, বিশ্বের কোথাও এরকম নজির নাই যে পাবলিক টয়লেট দখল করে হোটেল বানানো হয়। যে কোনো ভাবে এটা প্রতিরোধ করা দরকার। টয়লেটে হোটেল ব্যবসা বিষয়টি জানা আছে খোদ উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার। কিছু কিছু পাবলিক টয়লেটে হোটেল রেস্টুরেন্ট হয়ে গেছে। জি, এটা হয়ে গেছে, যেহেতু এটা আমাদের আওতাভুক্ত এখন আর নেই মামলার কারণে। দুই সিটি কর্পোরেশনের হিসেবে রাজধানীতে প্রতিদিন রাস্তায় চলাচলকারী 50 লাখ মানুষের জন্য পাবলিক টয়লেট রয়েছে 67টি, এর মধ্যে অন্তত 20টি টয়লেটই পুরো কিংবা আংশিক দখল হয়ে গেছে। মাসরিক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।